জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসে জন স্নো চরিত্র অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন কিট হ্যারিংটন। আবারও পর্দায় চরিত্রটিতে দেখা যাবে তাকে। এইচবিও এর তরফ থেকে জানানো হয়েছে এই খবর। সেখানে জানানো হয় জন স্নোকে নিয়ে গেম অফ থ্রোনসে একটি লাইভ অ্যাকশন স্পিন অফ সিরিজ বানাতে চলেছে তারা। এবার আর আট রাজ্যের লড়াই নয়, বরং গল্পের কেন্দ্রে থাকবেন জন স্নো। কিট হ্যারিংটনকেই দেখা যাবে জন স্নোয়ের ভূমিকায়। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি কতগুলো সিজন হবে এবং প্রতিটিতে কতটি করে পর্ব থাকবে সেটিও এখনও নির্ধারণ হয়নি। সবই এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। অ্যা সং অব আইস অ্যান্ড ফায়ারকে কেন্দ্র করে লেখা ফিকশন গেম অফ থ্রোনস প্রথম প্রচার হয় 17 এপ্রিল 2011 সালে। তারপর দীর্ঘ 8 বছর চলার পর শেষ সিজন আসে 2019 সালে। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং এবং মজা মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।